এটা বহুত ভাল হলেই আগত দেখাত ভাল লাগিছে। মুকুন্দাটো ডিরেক্টর কম্পিটিশন আমার অলিম্পিয়া চেষ্টা করার সময় ইয়ে আছে মুকুন্দা ডিরেক্টর কম্পিটিশন কব হোগা সম্ভব আপনার খেলখন খেলার কারণে মানে সুবিধা করি বর্তমান খেলি আহক এবার সিলভার গোল সব হয়ে যাব যা কোম্পানি ক্ষেত্র দেখা গেছে কংগ্রেসের কোম্পানি ক্ষেত্র দেখা গেছে যে আজি মই যেতিয়া USTMৰ কথা গোটেই এখন হুলস্থুল লগাই দিলে কিন্তু তরুণ গগৈয়েতো এইটো কথা কৈ গৈছে মইতো ফাইলৰ পৰাহে পালো তরুণ গগৈ ডাঙৰীয়াই কৈ গৈছে যে গুৱাহাটীত বানপানী হোৱাৰ মূল কাৰণ হল জোৰাবান এতিয়া কংগ্ৰেছে মোক গালি পাৰে তরুণ গগৈৰ লৰাইও মোক গালি পাৰে কৈ USTMৰ নাম কিয় ললে বাপেকে কোৱা কথা যদি পুতেকে ভুল বুলি কয় মই কি কৰিব পাৰো সবতেতো ৰাজনীতি বিচাৰি থাকিলে নহব মুসলিম মানুহ হলে সংরক্ষণ দিব লাগিব এই ভাবধারণাটোর আঁতৰিব লাগিব USTMৰ মালিক যদি হিন্দু হলে ইমান চিঞৰ বাখৰ কৰিলে আজি যিটো তরুণ গগৈয়ে কৈ গৈছে এবাৰ নহয় 2005ৰ পৰা 14লৈকে মই পেপাৰ কাটিং ওলাইছো 25টা পেপাৰ কাটিং পাইছো এতিয়ালৈকে তেওঁ কৈছে মেঘালয়ে কেছ দিব লাগে মেঘালয়ে আমাক শেষ কৰিলে তেওঁ আৰু কৈছে তেওঁ অখিল গগৈকো দোষ দি থৈ গৈছে যে গুৱাহাটীৰ বানপানীৰ দোষী আনজন দোষী হ'ল অখিল গগৈ এইটো বিতৰ্কত মই নাযাওঁ কিন্তু তৰুণ গগৈ ডাঙৰীয়াই জীয়াই থাকোঁতে তেওঁ বাৰে বাৰে কৈ গৈছে যে যোৰাবাটৰ কাৰণে গুৱাহাটীত আৰ্টিফিচিয়েল বানপানী হ'ল তেতিয়া USTM নাছিলেই আজি এতিয়া USTMৰ মালিকজন মুছলমান সম্প্ৰদায়ৰ মানুহ হোৱা বাবেই কংগ্ৰেছে এনেকৈ লাগি গৈছে উদ্ধাৰ কৰিবৰ কাৰণে যদি সেইজন মানুহ হিন্দু হলহেঁতেন কংগ্ৰেছে কি কৰিলে ইমান তুষ্টিকৰণ কৰিব নাপায় নহয় তাত পানী আহে নে নাই এইবাৰ পানী অহাৰ দিনাখন আপোনালোক মোৰ লগত ওলাব ভূপেন বৰা ওলাব গৈ পেলাই মই একেলগে তাত থিয় হৈ থাকিম পানী আহে নে নাই চাব মই যুৱৰাজক নকওঁ তেওঁ টিপি পানীত ভিজিব বেয়া পাব কিন্তু ভূপেন বৰাটো মাটিৰ মানুহ ভূপেন বৰাটো মোৰ লগত যাব পাৰি বাপেকে কোৱা কথাৰ কাৰণে এতিয়া মই বাপেকে কোৱা কথাটোৱে মই ৰিপিট কৰিছোঁ তাৰ কাৰণেও মোক গালি দিব মই কি বেন পাৰ্টি নেকি য'তে মাৰি থাকিব মোক
ঢোল এটা যে পিটি থাকে মানে ঢোল নি গছখিন পড়ি লোক নিজের দেউতাকে কোয়া কথা সম্মান করবেন ভাই আছে উত্তর পূবর গৌরব হব পারে তাতে গলেই গম পাব যে সোমালে মক্কাতে সোমাইছে না গুয়াহাটীত সোমাইছে গমে নাপায় সেটা হব পারে উত্তর পূবর গৌরব কিন্তু গৌরব তো নয় সংকট এটা আমি গ্রীন ট্রিবুনেলতো যাব আর এনেকে রেহাই নিদিও তো কেনেকে প্রস্তাব আনিলেই হল তেওঁলোকে আগতে এটা প্রস্তাবত আনিছিলে যে বর্তমানের জনজাতীয় লোকসকল ক্ষতি নকরাকহে নতুন জনজাতীয়করণ করব এতিয়া ক্ষতি নকরাকৈ তেওঁলোকৰ কেনেকুৱা প্রস্তাব আছে তেনেকুৱা প্রস্তাব যদি আহে আর ই যদি বিজ্ঞানসম্মত হয় তাতকৈ আনন্দৰ কথা কি হব পাৰে গতি কংগ্রেস দলের প্রস্তাব তো কি আছে যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করব লাগিব কিন্তু পুরোনা জনজাতি সকলের কোনো ক্ষতি হব নয় এতিয়া যদি মই আজি জনজাতিকরণ হোক তেতিয়া পুরোনা জনজাতির সমষ্টিটো মই ইলেকশন খেলিব পৰা হবই লাগিব তেতিয়া পুরোনা জনজাতিখিনির ক্ষতি হব নে না গতি যেটো জোট লগাই থৈ গল তেওঁলোকে যদি এতিয়া কিবা পরামর্শ বিচারি পাইছে জোটটো ফালিবর কারণে মোটকৈ আনন্দর বা মোটকৈ ডাঙর সুখী কোনো নহব জনজাতীয়করণ তো নকরার কাম তো তরুণ গগৈ সরকারে করে গেছে রকিবুল হুসেন কেবিনেটত আছে আপনাদের কাগজখন পড়ি লই পেলায় তেওঁক দুটা প্রশ্ন কিয় নকল যে দুধ হয়ে মোক কথাটা সুধি আছে দিনত তরুণ গগৈ দিনত যখন প্রস্তাব পাস হয়েছিল সেই প্রস্তাবটা লই পেলায় নুসুদিলে কেউ যে এই মেরপেকটো হিমন্ত বিশ্ব শর্মাই লগালে নে তরুণ গগৈ সরকারের দিনত আপনাদের লগালে এইটো আপনাদের সাহসে সুধিব প্রসার ভারতীয় 52টা খণ্ডত লাচিত বরফুকনের জীবন বিশেষকৈ শরাইঘাট যুদ্ধর নেপথ্যর কাহিনী মিরজুমলার অসম আক্রমণ মোগল সম্রাটলৈ অসমর রাজকুঁয়রী রমণী গাভরুর গমন আমার সমগ্র অর্থনীতির উপর অহা হেঁচা চক্রধর সিংহই করকাতল দিবলৈ করা করকাতল দিয়ার ক্ষেত্রত করা অনিহা পরবর্তী পর্যায়ত করকাতল দিবলৈ অমান্তি হওয়া সমান্তরালভাবে যুদ্ধর বাবে লাচিতর প্রস্তুতি আর কি ধরনের লাচিতে এটা খুব উন্নত রণকৌশলের দ্বারা গুয়াহাটিক দখল করা আর পিছত গুয়াহাটিক পুনের দখল করবলে অহা রাম সিংহর সেনাবাহিনীক কেনেকৈ পরাজিত করা আর পরাজয়ের পিছত রাম সিংহই লাচিতর সমর কৌশলক উচ্চ স্তরে প্রশংসা করা এই গোটেই কাহিনীটো আমি 52টা এপিসোডর মাজেরে ধরে রাখবলে চেষ্টা করিম ইয়ার বাবে যখন কমিটি করা হয়েছে যখনে স্ক্রিপ্ট আদি চাব তাত অসম সরকারের প্রতিনিধিও থাকিব আর মই প্রসার ভারতীক অনুরোধ করিম যে যিকোনো ঐতিহাসিক চরিত্রক অঙ্কন করুতে সেই চরিত্রটুক লৈ থকা রাইজর আবেগ আর রাইজর বিশ্বাসক আমি যাতে প্রাধান্য দিউ মে এক রিকুয়েস্ট করনা চাহুঙ্গা জব হামারা স্ক্রিপ্ট হোগা ইয়া ড্রেস বগারা কস্টিউম কা নির্মাণ হোগা ইয়া জব ভি হামারা ব্যাকগ্রাউন্ড মিউজিক বগারা কা নির্মাণ হোগা মেরা নিবেদন হোগা কি আসাম কা জো কালচার হে হামারে জো হিস্ট্রি হে অর হামারে জো জনজীবন মে জো বিশ্বাস হে লাচিত কো লেকে উনকা সাথ কম্প্রোমাইজ না কিয়া যায় জরুরত হোনে সে হাম স্ক্রিপ্ট একবার দিখায়েগা দোবার দিখায়েগা তিনবার দিখায়েগা কস্টিউম বগেরা হাম দো তিনবার দিখাওঙ্গা কিসলে লোগো কা এক সেন্টিমেন্ট এন্ড ইমোশন অ্যাটেস্ট হতে হে তো হামে বহুত হি জলদি করনে কা বজা
হামকো দেখনা চাহিয়ে ই এক হিস্টোরিক্যালি কারেক্ট ডকুমেন্টারি বনে ইসকা বিষয় মে হামে পুরা ধ্যান দেনা চাহিয়ে।